আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ, অনেক টিপস এবং ট্রিক্স শেয়ার করব। জেনারেলি আমাদের ভাড়া বাসার কিচেন কম্পারেটিভলি খুবই ছোট হয়, সো আজকে আমি আমাদের ভাড়া বাসার ছোট্ট কিচেনটাকে অর্গানাইজ করার কিছু টিপস ট্রিক্স এবং আইডিয়াস শেয়ার করব। আশা করছি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ, সবাইকে রমাদান কারিমের শুভেচ্ছা। আশা করছি সবাই খুব সুন্দরভাবে রোজা পালন করছেন। আমি তো প্রথম রোজা থেকেই বেশ অসুস্থ হয়ে পড়েছিলাম, বমিটিং, স্টমাক পেন, ডিসেন্টারি, তারপরেও রোজা ভাঙিনি, আল্লাহর রহমতে রোজা রাখতে পারছি আলহামদুলিল্লাহ। আগের ভিডিওতে দেখিয়েছিলাম অনলাইনে শেলফ কিনেছিলাম, আমার কিচেনের শেলফটাকে সেট করে খুব সুন্দর করে কিচেনটাকে গুছিয়ে নিলাম। প্রথমে আমার কিচেনের মাটির ফিল্টার জার, যেটার ভেতরে আমি পানি রেখে খাই, ওটাকে একটু সুন্দর কালার করে একটা সুন্দর রূপ দেওয়ার চেষ্টা করছিলাম, বাট কালারটা বসছিল না। আমার মাথায় হঠাৎ হঠাৎ দেখে একটা খেয়াল আসে, আর সেটা না করা পর্যন্ত শান্তি লাগে না। আমার ঘরে স্প্রে কালার ছিল, স্প্রে কালার দিয়ে সুন্দর করে ডিজাইন করে ফেললাম, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। বাট এটার যে একটা বাজে একটা গন্ধ আছে, এই গন্ধটা সরাতে আমার ভীষণ কষ্ট হয়েছে। অনেক চেষ্টার পরে গন্ধটা চলে গিয়েছে, এখন শান্তি লাগছে। আমার মেয়ে তো বলছিল এবার এটা সারতে নাশ করে ছাড়বা, আর আমার হাজবেন্ড বলছিল বা 12টা বাজায় ছাড়বা, কিন্তু দেখেন কত সুন্দর লাগছে, তাই না? কমেন্ট করে কিন্তু জানাবেন কেমন হয়েছে এটা। এটাকে ছাদের ওপর রোদে রেখে দিয়ে কিচেনে চলে গেলাম। আমার কিচেনের অবস্থা তো খুবই খারাপ হয়ে গিয়েছিল, শেফ ট্রেনিং, ইন্টার্নশিপ, জব, এই সব কিছু মিলিয়ে একেবারে সময়ই পাচ্ছিলাম না। আপনাদের সাথে তো আগেই শেয়ার করেছি, রমজান মাসের সব কিছু বাদ, শুধুমাত্র ঘরের কাজ আর আল্লাহর ইবাদত, এছাড়া আর কিছু না। এখন একটা ম্যাজিক্যাল ক্লিনার বানাবো, এটা সত্যিই একটা জাদুর ক্লিনার। এটা দিয়ে ক্লিনিং এবং স্যানিটাইজিং দুইটাই হয়, জানালা ও চুলার যত আঠাযুক্ত ময়লা সহ সব কিছু, ঘরের সব কিছু পরিষ্কার ঝকঝকে হয়ে যায়। এখন আমি আপনাদেরকে ম্যাজিক্যাল ক্লিনারটা বানানো শিখিয়ে দেব। প্রথমে একটি পাত্রে 2 কাপ পানি নিতে হবে, আর 2 কাপ পানিতে 1 চামচ বেকিং সোডা এবং 1 চামচ লিকুইড সোপ দিয়ে পানিটা একটু গুলিয়ে নিতে হবে, আর ভিনেগার দিব একদম লাস্টে। এখানে 1/2 কাপ ভিনেগার লাগবে। ভিনেগারটা দেওয়ার সাথে সাথে আগ্নেয়গিরির বিস্ফোরণ হবে, ভলকানোর মতো ফুলে উঠবে, এতে ভয়ের কিছু নেই, অল্প কিছুক্ষণ এমন থাকবে, তারপর আস্তে আস্তে মিশে একটা লিকুইড ক্লিনার একটি স্যানিটাইজিং ক্লিনারে পরিণত হয়ে যাবে। এরকম একটি স্প্রে 15 অথবা 20 টাকা নেবে। কিচেনের আমি জানালাটাতে ভালো করে স্প্রে করে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর একটি কিচেন টাওয়েল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। একইভাবে পুরো কিচেনটা চুলা সহ সব কিছু সুন্দরভাবে পরিষ্কার ঝকঝকে তকতকে করে ফেললাম। আমার এই চুলাটাকে দেখে আপনারা কেউ হাসেন না, আমার এই চুলাটা অনেক পুরনো, আরএফএলের ননস্টিকি চুলা, এটার সাথে আসলে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, চুলাটা কোনোভাবে বাদ দিতে পারি না। এখন পর্যন্ত অনেক ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে, আর আমি মাঝে মাঝেই এটার বার্নার সহ পার্টসগুলো খুলে ক্লিন করে নিতে পারি, আলাদা করে সার্ভিসিংয়ের কোনো প্রয়োজন হয় না। তবে যদি এমন কাউকে পাই যে খুব ভালো কাপল, যারা হয়তো মানে টাকার অভাবে কিনতে পারছে না, এরকম কাউকে পেলে চুলাটা আমি তাকে গিফট করে দিব। এই টাইপের কাজ আমি প্রায়ই করে থাকি। যাই হোক, এই হলো আমার মাটির ফিল্টার জারের বিফোর আফটার লুক। বিকাল হয়ে গিয়েছে, এটাকে ভালো করে ধুয়ে ক্লিন করে নিচ্ছি, লিকুইড সোপ দিয়ে, ভিমবার দিয়ে কতভাবে যে ধুচ্ছি, কোনোভাবেই কালারের গন্ধটা যাচ্ছিলই না। লেবু পাতা, পুদিনার পাতা, লেবু, এইগুলো দিয়ে ডলাডুলি করছিলাম, তারপর একটা সুন্দর স্মেল আনার চেষ্টা করছিলাম। যাই হোক, কীভাবে যেন অবশেষে গন্ধটা চলে গিয়েছে, শান্তি লাগছে। গন্ধটা না গেলে আসলে পানি খেয়ে শান্তি লাগতো না। এই মাটির ফিল্টারটাতে পানি রেখে খেতে আমার খুবই ভালো লাগে, আলাদা একটা স্বাদ পাওয়া যায়। সন্ধ্যার পরে মিস্ত্রি ভাই এসে পড়ল, আগে অ্যাডজাস্ট ফ্যানটা লাগালো, আগের ফ্যানটা কেমন যেন গড়গড় গড়গড় শব্দ হতো। ফ্যান লাগানো হয়ে গেলে তারপর অনলাইনে কেনা শেলফটা সেট করে দিল, জাস্ট 2 পাশে 2টা ড্রিল করে স্ক্রু দিয়ে সেট করে দিয়েছে।
এখন আমি সব কিছু আমার সুবিধা মতো নতুন করে গুছিয়ে নিচ্ছি। দারাজ থেকে যে কাঁচের জারগুলো কিনেছিলাম ওইগুলোর ভেতরেও আমি বিভিন্ন আমার সুবিধা মতো মশলা টশলা রাখছি। যেহেতু আমি একজন শেফ, তাই কুকিংয়ের অথেন্টিসিটি মেনটেন করার চেষ্টা করি, আর এর জন্যই আমি সব মশলাগুলো, যেমন ধনিয়া, জিরা, তারপর মরিচের গুঁড়া এবং গরম মশলা গুঁড়া, এই টাইপের সব কিছুই আমি মশলাগুলো গ্রাইন্ডারে অল্প অল্প করে গ্রাইন্ড করে রাখছি। আর বেশি করে গ্রাইন্ড করি না, কারণ হচ্ছে যে বেশি করে রাখলে এটা ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তাই আমি আমার সুবিধা মতো অল্প অল্প করে জারগুলো ফিল করে নিচ্ছি। এছাড়াও আমি কিছু রিসাইকেল করেছি, যেমন হরলিক্স এবং কফির ছোট বড় কাঁচের জারগুলো আমি বিভিন্ন মশলা টশলা এগুলো রাখছি। এটা একটা ট্রিক্স, এই যে নেসকফির এই লেভেলটা ওঠানোর চেষ্টা করছিলাম কিন্তু উঠছিল না, তাই হালকা আগুনে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গরম করে নিলেই লেভেলের আঠাটা নরম হয়ে উঠে চলে আসবে। কিন্তু সাবধান, বেশি গরম যেন না হয়, তাহলে কিন্তু ফটাস করে ফেটে যাবে। চাল ডাল এগুলোর ভেতরে যেন পোকা না হয় সেজন্য তেজপাতা, লবঙ্গ, শুকনা মরিচ এগুলো একটু দিয়ে দিতে হয়। আমি এগুলো আগেও দিয়ে দেখেছি, অল্প কিছুদিনের জন্য অবশ্য পোকা হয় না, বাট বেশি দিন হয়ে গেলে পোকা হয়ে যায়। কাজের ফাঁকে ফাঁকে এদিকে রাতের খাবারটাও রেডি করে নিলাম। আমার হাজবেন্ডের আবার মাছের ঝোল ছাড়া হবে না, সেজন্য সজনে ডাঁটা, আলু, টমেটো দিয়ে মাছের ঝোলটাও একটু করে নিলাম। রোজা রেখে তেমন কিছু খেতে কিন্তু ভালো লাগে না, এরকম ডিম ভর্তা, সিম ভর্তা, করলা ভাজি এগুলো দিয়ে কিন্তু পরান্তটা ভরে, প্লেটটা ভরে ভাত খাওয়া যায়। শুধু শুধু গোশ কেনার কী দরকার এত দাম দিয়ে। এদিকে আবার একটা পার্সেল আসলো, খুবই কিউট একটা অয়েল জার এবং একটা মশার কয়েলের স্ট্যান্ড। অয়েল জার এটাতে একটা চাটনিও দেওয়া আছে, ইফতারির সময় ভাজাভুজি করার পরে তেলটা ছেঁকে নেওয়া যাবে। এরপর কিছু খেজুর ধুয়ে ভালো করে মুছে শুকিয়ে তারপর কাঁচের জারে ভরে রাখলাম। এবং আমি সবগুলো কাঁচের জারে, অর্থাৎ বয়ামগুলোতে যেই জিনিস সেটার নাম ও ডেট দিয়ে লেবেল করে লিখে রাখলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এক্সট্রা যেগুলো সেগুলো ক্যাবিনেটের ভিতরে রাখলাম। ক্যাবিনেটের ভিতরে আমি প্লাস্টিকের শেল পাওয়া যায় ওটা খুলে খুলে দুইটা দুইটা করে রেখেছি, এবং চাল আটা থেকে শুরু করে বড় বড় হাঁড়ি, কড়াই, প্রেসার কুকার, প্লাস্টিকের বোল, বাটি এবং ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে এগুলো সবই আমি প্লাস্টিকের এই শেলফগুলোতে গুছিয়ে রেখেছি, যেন বাইরে এলোমেলো থাকলে আসলে ভালো লাগে না। তাছাড়া আমার ছানাপোনা দুটো এখানে কাউন্টার টপটার উপর উঠে এসে বসে আমার সাথে গল্প করে, মাঝে মাঝে তাদের পাপাও এবং তারা দুজনও আমাকে কাজে হেল্প করতে চলে আসে। তাই কাউন্টার টপ যতটা পারা যায় খালি রাখলে কাজ করতে ভীষণ সুবিধা হয় এবং খুবই ভালো লাগে। আমার কিচেনের লেফট সাইডের সিঙ্কের ওপর যে শেল্ফটা আছে, যেগুলো জাস্ট প্রতিদিনের ইউজ হয় এইগুলাই আমি জাস্ট লেফট সাইডে রেখেছি। আর শেল্ফ সেট করাতে কিন্তু কাউন্টার টপটা খালি রাখতে পেরেছি। শেল্ফের ভিতর প্রতিদিনের ব্যবহারের প্রয়োজনীয় যা যা লাগে সেগুলোই রেখেছি। শেল্ফ দুইটাতে মোটামুটি আমি অনেক কিছুই রাখতে পারছি, ভালোই লাগছে আমার কাছে। আর এই পাশে আমি আমার কুকিংয়ের প্যানগুলো হ্যাং করে রেখেছি। কিচেনে একটা ওয়াচ অবশ্যই রাখা উচিত। সাইডে আমি মগগুলো রেখেছি, মগগুলো হ্যাং করে রেখেছি। আর এখানে আমি পানির ফিল্টারটা রেখেছি, পানির ফিল্টার জারটা। অনলাইনে এই কিউট স্পাইসি জারটা কিনেছিলাম, লবণ, হলুদ, মরিচ এবং জিরার গুঁড়ো রেখেছি। আর ছোট একটা ট্রের উপর রেখেছি, যেন ট্রেটা টান দিয়ে সরিয়ে নিয়ে একটু মুছে ক্লিন করে নিতে পারি। আর এখানে আমার সসের বোতলগুলো একটি বাস্কেটে রেখেছি, যেন খুব সহজেই টান দিয়ে একটু মুছে টুছে ক্লিন করে নিতে পারি। আর এই যে চুলার ঠিক পাশেই এই লম্বা শেল্ফটা আমি আড়ং থেকে কিনেছিলাম, এইটার তিনটা তাক হওয়াতে এটার ভেতরে আমি বেশ অনেক কিছুই রাখতে পেরেছি। আর এই যে এই পাশে দুইটা হোয়াইট কালারের শেল্ফ, খুবই অল্প দাম দিয়ে আমি মৌচাক থেকে কিনেছিলাম, বাট এই দুটো আমার খুবই ভালো লাগে। দুইটা হুক দিয়ে আমি জাস্ট এই দুটো হ্যাং করে রেখেছি এবং এই দুটোর ভেতরেও বেশ আমি প্রয়োজনীয় অনেক কিছুই রাখতে পেরেছি।
এখানেও এই ক্যাবিনেটটার উপরেও আমি প্রয়োজনীয় অনেক কিছুই রাখতে পেরেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি অবশ্য পরে আবার অন্যভাবে গুছাবো। আমার কিচেন দিয়ে সামনে ঢুকেই মিডিলেই জাস্ট হচ্ছে আমার চুলাটা, আর চুলার ঠিক সামনে জানালা, জানালার সামনে আমার চুলা। তো জানালায় আমি আমার পুরনো ওড়না দিয়ে একটু হালকা পাতলা পর্দা করে দিয়েছি, আর চুলার দুই পাশে শেলফগুলোতে আমার প্রয়োজনীয় অনেক কিছুই রেখেছি। আর একটু সবুজের ছোঁয়া না থাকলে কেমন হয়, তাই না? আসলে সবুজের ছোঁয়া না থাকলে কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। আমি ভিতরে ভিতরে একটু করে মানি প্ল্যান্টের গাছ ঝুলিয়ে দিয়েছি এবং আর্টিফিশিয়ালও আছে এক পাশে। আসলে সবুজ একটু গাছ, সেটা আর্টিফিশিয়াল হলেও কিন্তু দেখতে অনেক ভালো লাগে। রাইট সাইডে আমার যেই সাদা ক্যাবিনেটটা দেখছেন, এইটার ভেতরে আমার বেকিংয়ের যত রকম ইনস্ট্রুমেন্ট এবং ইনগ্রিডিয়েন্টস থাকে সব কিছু আমি এই ক্যাবিনেটটার ভেতরে গুছিয়ে রেখেছি। কিছুদিন পরে আমি একটা ইলেকট্রিক ওভেন কিনব, তখন অবশ্য এই সাইডটা আমি একটু অন্যভাবে গুছিয়ে ফেলব। আমার একটা অভ্যাস, মানে প্রায়ই আমি এদিক ওদিক করি, সব কিছু চেঞ্জ করি। এটাতে আসলে জিনিসপত্র সব কিছু ক্লিনও হয়ে যায়, আবার একটু চেঞ্জ আসে এবং ভালোও লাগে। রাতে কিচেনে আমার লাস্ট কাজ পানির কলসটা ভালো মতো ধুয়ে এক কলস পানি ফোটানো, এবং আরেকটা হলো সবাই কিন্তু ভালো করে দেখেন, এটা কিন্তু আমার সৌন্দর্যের একটি গোপন রহস্য, আর সেটা হলো 4-5টা কাঠবাদাম এবং 12-15টা কিশমিশ। একটু ধুয়ে নিব, তারপর এক মগ পানিতে ভিজিয়ে রাখবো সারা রাত, এবং সকালে ওভেনে 30 সেকেন্ড গরম করে, অর্থাৎ হালকা গরম হবে, তারপর এটা পানিসহ বাদাম কিশমিশ খেয়ে নিব। রোজার সময় অবশ্য স্যারিতে অথবা ইফতারিতে খেলেও হবে। আর এটাতে যে কী উপকার, বাদামটা আমাদের শরীরে এনার্জি দিবে এবং কিশমিশসহ গরম পানিটা আমাদের পেটের যত গণ্ডগোল, গ্যাসের প্রবলেম ঠিক করবে, এবং যাদের বাথরুম প্রবলেম, কোষ্ঠকাঠিন্য, সেটার জন্য খুবই ইফেক্টিভ রেজাল্ট পাবেন। এবং যারা পেটের চর্বি কমিয়ে স্লিম থাকতে চান, তাদের জন্য এটা খুবই ইউজফুল। আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন, বিশেষ করে যারা আমাকে এতদিন কোশ্চেন করেছেন, এখনও এত সুন্দর আছে কীভাবে, ফিটনেসটা ধরে রেখেছি কীভাবে। সো এটা হচ্ছে আমার সৌন্দর্যের একটি গোপন রহস্য। ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবেন, তাহলে আমি একটা একটা করে শেয়ার করব। আর সেজন্য কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে। কিচেনের দরজার সাথে টাওয়েলটা হ্যাং করে রেখেছি। আর যাই হোক, গ্রিনিশ একটা ভাইব, সবুজের ছোঁয়া না থাকলে কিন্তু ভালো লাগে না। আর আমার মানি প্ল্যান্ট ভীষণ পছন্দ, আমার ঘরের কোনায় কোনায় আমি এভাবে মানি প্ল্যান্ট হ্যাং করে রাখি। এতে কিন্তু অক্সিজেনের পাশাপাশি আইসুদিং একটা ফিলিংস, কেমন যেন একটা শান্তি শান্তি ফিল হয়। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন। সিঙ্কের ঠিক নিচে হাউসটার ভেতরে আমি অল্প কয়েকটা জিনিস রেখেছি। এখানে আমি প্লাস্টিকের একটি তাক খুলে সেটার ওপরে ময়লা ফেলার জন্য কিছু পলিথিন এবং বটি, আর ময়লা ফেলার বাস্কেট, এবং একটি বক্সের ভেতরে মাজুলি, ভিমবার, ব্লিচিং, এরকম কয়েকটি টুকিটাকি জিনিস, প্রয়োজনীয় জিনিস রেখেছি। আসলে কিন্তু আমার কিচেনটা বেশ ছোট, কিন্তু আমি এভাবে গুছিয়ে রেখেছি আর কাউন্টার টপটা খালি রেখেছি বলেই কিন্তু কিচেনটা দেখতে বেশ বড় লাগছে। কিচেনের দুই পাশে এভাবেই আমি আমার সুবিধা মতো জিনিসপত্রগুলো হ্যাং করে রেখেছি। এতে কাজ করতে সুবিধা এবং কিচেনটা দেখতেও বেশ ভালো লাগে। আমার কিচেনটা অর্গানাইজ করার আইডিয়া কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। যদিও রেন্ট অ্যাপার্টমেন্ট, তাতে কি, ভাড়া বাসা হলেও বাসা শিফট করার সময় চুলা, ফ্যান বা অন্যান্য জিনিস যেমন খুলে নিয়ে যাওয়া হয়, তেমনি এই শেলফও খুলে নিয়ে গেলেই তো হলো, তাই না? অথবা নতুন যিনি ভাড়াটি আসবেন, ভাড়া নেবেন, তিনি যদি রাখতে চান, তাহলে যেহেতু ইউজড সেহেতু হাফ পেমেন্ট নিয়ে তাকে দিয়ে গেলেই তো হলো, তাই না? আমার আসলে মাইক্রোফোনটা হারিয়ে যাওয়াতে আমি রিয়েল ভয়েসটাই দিয়েছি এখানে। তো রিয়েল ভয়েসটা আসলে নয়েজ আসতে পারে, এই জন্য আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে, প্লিজ কিছু মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু এটা একটি স্পেশাল মাস, রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস,
তাই আমরা যতটা সম্ভব আমাদের ভালো কাজ এবং ইবাদত বান্দেগির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব এবং আমরা আমাদের মাগফিরাত আদায় করে নিব। আমরা যারা শত কষ্ট সহ্য করেও আমাদের স্রষ্টার জন্য রোজা রাখছি, আমরা এই মহান মাসে রোজা করছি কেবলমাত্র আল্লাহর জন্য। মানুষের প্রতিটি কাজই তার নিজের জন্য, কিন্তু রোজা শুধুমাত্রই আল্লাহর জন্য। আর তিনি এটা ওয়াদা করে বলেছেন যে তিনি তার প্রতিদান অবশ্যই দিবেন। রোজার গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি, এটা আল্লাহ ও তার বান্দার মধ্যে একটি অতি গোপন বিষয়, এর সমান আর কোনো ইবাদত নেই। যেই ব্যক্তি আল্লাহর জন্য রোজা রাখবে, আল্লাহ তার জন্য জাহান্নামকে দূরে সরিয়ে দেবেন এবং জান্নাতের স্পেশাল গেট জাহান্নাম রায়আন। কিয়ামতের দিন রায়আন নামক ওই গেট দিয়েই শুধুমাত্র রোজাদারগণই প্রবেশ করতে পারবে, এছাড়া অন্য কেউ পারবে না। সুবহানাল্লাহ। আমরা সবাই যেন আল্লাহ তাআলার মাগফিরাত আদায় করে নিতে পারি, তাহলে আসেন আমরা সবাই সবার জন্য দোয়া করি। ভিডিও ভালো লাগলে সবাই একটি লাইক এবং শেয়ার করবেন। নেক্সট এপিসোডে আবার আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Alhamdulillah.